হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। এখন এই সময়টা হচ্ছে আম কাঁঠাল এই সমস্ত খাওয়ার দিন, কারণ গাছে গাছে আম পাকছে, কাঁঠাল পাকছে। আর আজকে আমাদেরও কাঁঠাল খাওয়া হবে, কারণ আজকে সকালবেলায় বিজয়দা ওনাদের গাছের একটা গাছ পাকা কাঁঠাল দিয়ে গেছে। কাঁঠালটা দেখলাম ভীষণই পেকে গেছে, তো আজকে ওইটাকে ভাঙতে হবে। তো অনেকদিন বাদ, বেশ অনেকদিন বাদ গাছ পাকা কাঁঠাল খাওয়া হবে। যখন মহারাষ্ট্রের ওইদিকে আমরা থাকতাম, তখন তো আর কাঁঠাল, এঁচোড় এই সমস্ত বলতে গেলে একদমই চোখে পড়তো না। তবে হ্যাঁ, এতদিন যে মহারাষ্ট্রে ছিলাম, তার মধ্যে একবার আমরা কাঁঠাল দেখেছিলাম। তো কাঁঠাল কি করে ওখানে বিক্রি করে বলো তো? ওইখানেতে কাঁঠাল এরকম যে না গোটা গোটা নিয়ে গেল বাজারেতে দিয়ে বিক্রি করলো, এরকম ধরনের না। কাঁঠালকে ছাড়িয়ে নিয়ে যে কাঁঠালের যে কোয়াগুলো হয় ভেতরেতে, হলুদ রঙের যে কোয়াগুলো হয় ওইগুলোকে বিক্রি করে। তো ওইগুলোকে কেজি দরে বিক্রি করে। এরকম আমরা একবার নিয়ে এসেছিলাম বাইরেতে, খাজা কাঁঠাল কচকচ কচকচ করছিল, তো ওই রকম ভাবে কিনে নিয়ে এসে খাওয়া হয়েছিল। তো তারপর থেকে আর চোখেও পড়তো না, ওই একবারই জাস্ট চোখে পড়েছিল, আর তখন নিয়ে এসেছিলাম, তখন খাওয়া হয়েছিল। তারপর থেকে আজ অব্দি কাঁঠাল, মানে কাঁঠাল সেই রকম ভাবে খাওয়া হয়নি। তো আজকে একটা বড় এরকম ধরনের কাঁঠাল বিজয়দা সকাল সকাল দিয়ে গেছে, তো একদম উঠো সকালে দিয়ে গেছে। তুতুল তখন সেই সবে স্নান করে অফিস যাওয়ার জন্য ওপরে পুজো করছিল, আর ঠিক সেই সময়তে বিজয়দা এসে কাঁঠালটা দিয়ে গেল। তো কাঁঠালটা এখন রান্নাঘরেই আছে, তো এবারে যাবো ওই কাঁঠালটা ভাঙতে। আর হ্যাঁ, আরো একটা কথা, যেটা হচ্ছে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু তো করেই দিয়েছি, আর আজকে আমি তোমাদের সাথে এই যে কাঁঠাল ভাঙা, কিভাবে কাঁঠাল ভাঙতে হয় সেটা দেখাবো। দেখো, অনেকেই হয়তো তোমরা আছো এরকম যে কাঁঠাল যেটা ভাঙতে হয় সেটা তোমাদের কাছে ভীষণ ব্যাপার নয়, কারণ তোমরা সকলেই জানো কিভাবে কাঁঠাল ভাঙতে হয়। কিন্তু অনেকে আছে যারা কাঁঠাল কিভাবে ভাঙতে হয় এটা জানে না, তো তাদের জন্য আজকে আমার স্পেশালি এই ভিডিওটা। কারণ যারা জানে না কিভাবে কাঁঠাল ছাড়াতে হয় বা কিভাবে কাঁঠাল ক্লিন করে কাঁঠালের যে কোয়া সেগুলোকে বের করে নিয়ে আসতে হয়, তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমি নিজে এক সময়ে কাঁঠাল কিভাবে ভাঙতে হয় সেটা জানতাম না, কাঁঠাল কিভাবে ছাড়াতে হয় জানতাম না। আরো অনেক কাজ রয়েছে, যেরকম মাগুর মাছ কাটা, তারপরে আরো অনেক কাজ রয়েছে। তো সেইগুলো আমাদেরকে যখন মেয়েদেরকে আমাদের বিয়ের আগে তো এই সমস্ত গুলো করতে হয় না, কিন্তু বিয়ের পরেতে যখন একার সংসার হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে সবটাই করতে হয়। তো যখন সেই সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হয়, তখন আমাদের বলা যেতে পারে যে মাথায় হাত পড়ে যায় যে কিভাবে করবো, এটা কিভাবে করতে হয়, এটা তো আমি জানি না, এটা তো আমি কখনো করিনি। তো তাদের জন্য, সেই সমস্ত মেয়েদের জন্য বলতে পারো যে আজকের আমার এই ভিডিওটা, যে যারা কাঁঠাল ভাঙতে জানো না বা পারো না তাদের জন্য এই ভিডিওটা। তো চলো কিভাবে কাঁঠাল ভাঙতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন এই যে সেই কাঁঠালটা নিয়ে বসে পড়েছি, যেটা সকাল সকাল বিজয়দা দিয়ে গেছে, এখন এই কাঁঠালটাকে ভাঙবো। আর এই কাঁঠালটা ভাঙার জন্য এখানেতে কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি, এটা হাতে কিছুটা মেখে নেব দু হাতেতে, যাতে কাঁঠালের যে আটা সেটা হাতেতে না লেগে যায়। আর তার সাথে এই যে চাকুটা দিয়ে আমি কাঁঠালটাকে ছাড়াবো, তো চাকুটা তো কিছুটা মাখিয়ে নেব। আর এখানেতে একটা জায়গাও নিয়ে নিয়েছি কাঁঠালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এই জায়গাটাতে রাখবার জন্য। তো চলো আমি কিভাবে এই কাঁঠালটাকে পরিষ্কার করছি সেইটা তোমরা দেখো। ভালো করে সর্ষের তেলটা হাতে মেখে নিই, তাহলে আর কাঁঠালের যে আঠা ওইটা লেগে যাবে না। এইটাতেও ভালো করে লাগিয়ে নিই, তাহলে এইটাতেও কাঁঠালের আঠাটা লাগবে না। আর এই দেখো কাঁঠালটা, দেখো একদম ভীষণই পেকে গেছে, এই দেখো হাত দিলেই বোঝা যাচ্ছে যে একদম, এই দেখো তপ তপ করছে একদম। তো ভীষণ ভালো পেকেছে আর ভীষণ ভালো সেন্ট উঠেছে, একদম গাছ ফাঁকা কাঁঠাল। তো চলো এটাকে এবারে কেটে পরিষ্কার করে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি কাঁঠালটা পরিষ্কার করছি। ব্যাক ক্যামেরাতে দিয়ে দিলাম যাতে করে তোমরা ভালো করে দেখতে পারো। দেখো, প্রথমে আমি কাঁঠালের যে মুখের দিকের অংশ সেইখানটা এরকমভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি, ঠিক যেই রকম ভাবে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেই রকম ভাবে তোমরাও কাঁঠালটাকে কেটে নেবে, তাতে করে তোমাদের যে কাঁঠাল ছাড়ানোটা সেইটা অনেকটাই সুবিধা হয়ে যাবে। এই দেখো, এই রকম করে আমি কেটে নিলাম,
এবারে একটা জিনিস তোমরা খুব ভালো করে নোটিস করো, সেটা হচ্ছে কাঁঠালের যেই অংশটাতে আমি প্রথমে চাকুটা ঢুকিয়েছিলাম সেই অংশটাতে কিন্তু আমি চাকুটা ঘুরিয়ে নিয়ে এসে ঠেকাইনি একবারও। আমি কিন্তু রিং করে করে চাকুটাকে ঘুরিয়ে নিচ্ছি আর তার সাথে কাঁঠালটার চারিধারটাও ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এইরকমভাবে দাগ কেটে নিচ্ছি। এই দেখো, খুব ভালো করে এই জায়গাটা তোমরা নোটিস করো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। আর চাকুটাকে তোমরা যখন ঢোকাবে তার আগে আমি যেরকমভাবে তোমাদেরকে দেখালাম, মানে সর্ষের তেল দিয়ে একটুখানি নিজের হাতেতেও সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি আর চাকুটাতেও লাগিয়ে নিয়েছি, তোমরাও ঠিক সেই রকমভাবেই চাকুটার গায়ে কিন্তু সর্ষের তেলটা লাগিয়ে নেবে। তাতে করে চাকুটার গায়েতে কাঁঠালের যে আঠা সেটা কিন্তু একদমই লাগবে না। আর এখন আমি তোমাদেরকে হাত দিয়ে একবার ভালো করে দেখিয়েও দিলাম, যাতে করে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো যে আমি কীরকমভাবে কাঁঠালটা কাটছি। তো পুরো কাঁঠালটাকে এরকমভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কেটে নিতে হবে, কাঁঠালের ওপর থেকে একদম নিচ পর্যন্ত ঠিক এইরকম করে কেটে নিতে হবে। এই দেখো, এইরকমভাবে আমি কেটেছি, ঠিক এইরকমভাবে পুরো কাঁঠালটাতেই চাকু দিয়ে দাগ করে নিতে হবে। এই দেখো, এবারে এই যে রিং করে করে আমি কেটে নিয়েছিলাম চাকুটা দিয়ে, তার যে কোনো একটা জায়গা যেই জায়গাটা উঠবে সেই জায়গাটাই তোমরা এরকম হাতের আঙুলের সাহায্যে তুলে নেবে। তুলে নিয়ে ঠিক এই রকম করে দেখো, দাগ বরাবর যে রিং করে কেটেছি না, তোমরা যদি কাঁঠালের এই যে এটাকে কি বলে খোসাই বলছি আমি, তো এটাকে ধরে টান দাও তাহলে যে রিং করে করে কেটেছি সেই বরাবর, এই দেখো। আর এখানে কাঁঠালটা ভীষণই পেকে গিয়েছিলো, তার জন্য কোয়াগুলোও একদম উঠে চলে আসছে। আমি যখন এটা ধরে টান দিচ্ছি তো যে কয়েকটা কোয়া উঠে গিয়েছিলো সেই কয়েকটা কোয়া আমি তুলে নিলাম, তুলে জায়গাটাতে রেখে দিলাম। আর এই দেখো, আমি তোমাদেরকে বলছিলাম না যে রিং করে করে কেটে নিলে এই দেখো রিং বরাবরই পুরো কাঁঠালের যে খোসা সেইটা উঠে চলে আসবে। এরপরেতে তোমরা এই দেখো যে কোয়াগুলো বেরিয়ে চলে এসেছে সেই কোয়াগুলোকে তোমরা পরিষ্কার করে যে জায়গাটাতে রাখবে সেই জায়গাটাতে তুলে নেবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলোকে আলাদা করে নেওয়া। তো দেখতেই পেলে আমি কত সহজে কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলোকে ছাড়িয়ে নিলাম।
ওইদিকে তো কাঁঠালটা ছাড়িয়েও নিয়েছি আর কাঁঠালটা খেতে ভীষণ মিষ্টি, খেয়েও নিয়েছি তো কাঁঠালটা ভীষণ ভীষণ মিষ্টি। তবে অনেকটা বড় কাঁঠাল ছিল যেহেতু সবটা তো খেতে পারিনি, কিছুটা এখনো রয়েছে খেয়েছি আর বাকিটা পুরোটাই রয়েছে এখন। আর হ্যাঁ, এই যে কাঁঠাল ছাড়ানোর যে মানে আজকের ভিডিওর মেইন টপিক বলা যেতে পারে, আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছিলাম যে কাঁঠাল কিভাবে খুব সহজেই ছাড়াতে হয় বা কাঁঠাল কিভাবে ক্লিন করে কাঁঠালের কোয়াগুলো বাইরে বের করে নিয়ে আসতে হয়, তো এটাই দেখাতে চেয়েছিলাম। তো এই যে ভিডিওটা মানে কাঁঠাল ছাড়ানোর যে পার্ট, সেটা যদি তোমাদের দেখে কারোর একটু হলেও হেল্প হয়ে আসে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো এবারে রান্না বান্না বসাতে হবে, তো রান্না বান্নাটা এবারে বসিয়ে দিই। আজকে কয়েকটা জিনিস ডেলিভারি হয়েছে, এই দেখো এখানে তো একটা বডি ওয়াশ ডেলিভারি হয়েছে, এটা হচ্ছে ভিবেলের বডি ওয়াশ। আর এটা কত এমএল আছে, এইটাতে আছে 500 ml, এটা 500 ml আছে। তো এখানে একটা ভিবেলের বডি ওয়াশ, এইটা আজকে ডেলিভারি হয়েছে। আর এখানে তে রেজার তুতুলের, এটা হচ্ছে 3 প্যাকেট আছে, এখানে দুটো আছে আর এখানে একটা আছে। তো এগুলো একসাথেই নেওয়া হয়েছিল, অনেকগুলোই নেওয়া হয়েছিল কারণ এগুলো তো মাঝে মাঝেই দরকার হয় তুতুলের, ওই জন্য এগুলো একসাথে যখন নেওয়া হয় অনেকগুলো করেই নিয়ে নেওয়া হয়। তো সুপার ম্যাক্সের এরকম 3টে প্যাকেট নেওয়া হয়েছে। আর এর সাথে এখানে তো একটা প্যাকেট রয়েছে, এইটাতে রয়েছে হামালদিস্তা, এই প্যাকেটটা এখনো পর্যন্ত কাটা হয়নি, তো এটা আমি তোমাদেরকে কেটে পরে দেখাবো। তো এই 3টে জিনিসই আজকে ডেলিভারি হয়েছে, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। আজকে দুপুরের দিকে ওই কয়েকটা জিনিস যেগুলো তোমাদেরকে একটু আগেই দেখালাম, তো ওইগুলো ডেলিভারি হয়েছে। আর আজকে সকালবেলা ওই কাঁঠালটা খাওয়ার পর পেটটা এতটা ভর্তি ছিল যে দুপুরের লাঞ্চটা করতে আমাদের বেশ অনেকটা অনেকটা বেলা হয়ে গেছিল। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এতটাই রাখছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, স্পেশালি কাঁঠাল যে ছাড়ানোর যে পার্টটা রয়েছে সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো। আর সাথে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটাতেও প্রেস করতে ভুলো না কিন্তু, সেটাতে প্রেস করে অল টাইম অন করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের আপনজনদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস, বিকজ ইউর স্মাইল ইজ রিজন ফর many other to smile।